রিঙ্কির সঙ্গে কথা বলছিলাম, রিঙ্কি আসছো? আচ্ছা, রিঙ্কি নাই, সুমা কি আছো? সুমা, জি স্যার। তুমি এতক্ষণ কোথায় ছিলা? তোমার যে ডাকতেছিলাম, স্যার সরি, আমি একটু রান্নাঘরে গেছিলাম। ও পড়ালেখা থুয়ে দিয়ে নাকি? আমি ভাবলাম আবার তুমি আমার উপর রাগ করছো নাকি। না তোমার স্যার, রাগ করি না, আমার ক্ষুধা লাগছে, আমি এখন নাস্তা বানায় নিয়ে আসছি, ও নাস্তা খাব। আমি ভাবলাম আমার উপর রাগ করছো, তোমার চিনতে পারি নাই তাই। না স্যার, আচ্ছা তো এখন দেখো, আমি তোমাকে যেটা বলছিলাম, তোমাকে যে জন্য খুঁজছিলাম, আমরা তো এখানে সবগুলো ডাটা তুলেছি, তুমি কি তোমার খাতায় এই ডাটাগুলো তুলছো অঙ্কটা করার জন্য? না স্যার, আমি খাবারটা খেয়ে তুলি। আচ্ছা তাহলে দেখো, তুমি খেয়াল করে এই অঙ্কগুলো করতে গিয়ে সব সময় যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো তোলার পর আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে একক প্রতি দত্তাংশ, আর একটা হচ্ছে দত্তাংশ অনুপাত। সেই জন্য আমরা সবসময় কি করবো, আমাদের এই তথ্যগুলোর মধ্যে ওই দুইটা জিনিস আমরা সবার আগে বের করে নেব প্রত্যেকটা অঙ্কে। আমি যে পরপর তিনটা অঙ্ক দিয়েছি, এরপর তিনটা অঙ্ক কিন্তু এই রকমের, যে অঙ্কটা আমি এখন করাই দিচ্ছি। আর যেহেতু এই সবগুলো অঙ্ক এই রকমের, তাই আমি যদি এই অঙ্কটা এখন করাই দেই, তাহলে এটা দেখে দেখে বাকি তিনটা অঙ্কই তোমাদের সবার পারা উচিত না? জি স্যার, তাহলে চলো আমরা এখন এখান থেকে একক প্রতি দত্তাংশটাকে বের করে ফেলি সবাই। তুমি কি বলতে পারবে একক প্রতি দত্তাংশটা কিভাবে বের করে তোমার? জি স্যার, বলো তো। ফার্স্টে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। ভেরি গুড, সেটা হচ্ছে একক প্রতি, তাই না? জি স্যার, একক প্রতি দত্তাংশ যদি আমি বের করতে চাই, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য যেটা আছে 25 টাকা, সেখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেটা দেওয়া আছে 15 টাকা। এই দুটো বিয়োগ করলেই কিন্তু আমি এই দুটো বিয়োগ করলেই কিন্তু আমি আমার একক প্রতি দত্তাংশটা পেয়ে যাব, আর সেটা হবে কত, 10 টাকা। তাহলে আমরা একক প্রতি দত্তাংশটা পেয়ে গেলাম 10 টাকা। আর দত্তাংশ অনুপাত তুমি বলতে পারবে সুমা, দত্তাংশ অনুপাতটা কিভাবে বের করে? স্যার ভুলে গেছি। দত্তাংশ অনুপাত শুধু না, আমি বলেছিলাম এই অঙ্কে যে কোনো অনুপাত বের করতে হলে তাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। আমি বলেছিলাম না, এখানে যে কোনো অনুপাত বের করতে বললে সেটাকে বিক্রয় দিয়ে ভাগ বিক্রয় করতে দিয়ে হয়। ভাগ। তাই দত্তাংশ অনুপাত বের করতে হলে তোমাকে দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করতে হবে। তোমার একক প্রতি দত্তাংশটা ছিল 10 টাকা, ভাগ তোমার একক প্রতি বিক্রয় মূল্য ছিল 25 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্যকে যদি, একক প্রতি দত্তাংশকে যদি তুমি একক প্রতি বিক্রয় দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তুমি তোমার দত্তাংশ অনুপাতটা পেয়ে যাবে। সেটা কত হবে, 0.40? 0.4 হয়, 10 কে 25 দিয়ে ভাগ করো, জি স্যার, জি 0.4 স্যার, হয়। তাহলে সুমা, জি স্যার, যে কোনো অনুপাত বের করতে হলে তাকে সব সময় বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। বিক্রয় দিয়ে ভাগ করতে হবে। যদি সুমা অনুপাতও বের করতে চাই, তাহলে সুমাকে বিক্রয় বিক্রয় দিয়ে ভাগ দিয়ে ভাগ করবো করতে হবে, তাই না? তাহলে সুমা অনুপাত পাওয়া যাবে। তাহলে এই কথাটা মনে রেখো। স্যার, স্ক্রিন আসতেছে না তো। স্ক্রিন আমি শেয়ার করিনি, না স্যার, দেখতেছে না তো, কিন্তু দেখা যাইতেছে। আমার কাছে তো মনে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার স্যার করেছি। আমরা তো দেখি ও না, তাহলে আমরা তোমার দেখতেছি না। লাইনে বোধহয় প্রবলেম, বুঝছো, এই জন্য দেখতে পাচ্ছ না। তুমি তাহলে একবার লিভ নিয়ে আবার ঢুকো, তুমি লিভ নিয়ে আবার ঢুকো, দেখবা দেখতে পাচ্ছ, কারণ আমি তো স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা বলতো, এই যে ডাটাগুলো আমরা বের করে ফেলছি, এবার আমরা আমাদের প্রয়োজনীয় বিক্রয় একক বের করতে পারবো, আবার প্রয়োজনীয় বিক্রয় টাকাও বের করতে পারবো। চলো তাহলে এখন আমরা বের করে ফেলি প্রয়োজনীয় বিক্রয় একক, যেটা তোমাকে বের করতে বলছে। স্যার এবার দেখতে পারতেছি। আচ্ছা
প্রয়োজনীয় বিক্রয় একক, দেখো আমরা প্রয়োজনীয় বিক্রয় একক যদি বের করতে যাই, আমাদের প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র হচ্ছে কি মনে আছে তো তোমাদের? উপরে হবে হলো স্থায়ী ব্যয়, উপরে হবে স্থায়ী ব্যয়, উপরে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা, নাকি? স্থায়ী ব্যয়ের সঙ্গে আমাদের প্রত্যাশিত মুনাফাটা আমরা যোগ করে দেবো, আর এই পুরাটাকে আমরা ভাগ করব কি দিয়ে? একক প্রতি দত্তাংশ দিয়ে, একক প্রতি দত্তাংশ, এই পুরাটাকে আমরা একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করে দেব। তাহলে চলো দেখি আমরা মানটা কত পাই একটু দেখে নিই, আমাদের মানটা কত পাই একটু দেখে নিই। আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা কত ছিল? আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা ছিল 50,000 টাকা, 50,000 টাকা প্লাস। এবার দেখো আমাদের প্রত্যাশিত মুনাফাটা কত ছিল? 1,60,000 টাকা, 1,60,000 টাকা ছিল প্রত্যাশিত মুনাফা। আর ভাগ আমাদের একক প্রতি দত্তাংশটা কত ছিল? 10 টাকা। তাহলে দেখো আমাদের 1,00,000, আমাদের 50,000 আর 1,60,000 যোগ করলে 2,10,000 হবে না? জি স্যার। 2,10,000 কে যদি এখন আমি 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমাদের হবে 21,000 একক, নাকি? তাহলে হবে 21,000 একক। তার মানে যদি তুমি 21,000 একক মাল বিক্রি করো তাহলে তোমার অবশ্যই 1,60,000 টাকা মুনাফা হবে। আমি এই যে প্রয়োজনীয় বিক্রয় এককটা যে বের করলাম, তোমরা কি এই বের করাটা বুঝতে পারছো সবাই? এরপরে আসো এবার প্রয়োজনীয় বিক্রয় টাকা বের করব। প্রয়োজনীয় বিক্রয় টাকা, প্রয়োজনীয় বিক্রয় টাকা বের করতে হলে একই সূত্র আমরা ব্যবহার করব, উপরে স্থায়ী ব্যয়, উপরে স্থায়ী ব্যয় আমরা এর সঙ্গে যোগ করে দেব প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা, আর এটাকে আমরা ভাগ করব দত্তাংশ অনুপাত দিয়ে, তাই না? দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করব। তাহলে চলো আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা ছিল 50,000 টাকা, আমাদের প্রত্যাশিত মুনাফাটা ছিল 1,60,000 টাকা, আর এটাকে আমরা ভাগ করব আমাদের দত্তাংশ অনুপাত 0.40 দিয়ে। তাহলে তোমরা আমাকে বলো আমাদের দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করছি, এখন টাকা বের হবে, উপরে হবে 2,10,000, আর এটা ভাগ হচ্ছে 0.40। এই দেখো তো 2,10,000 কে 0.40 দিয়ে ভাগ করলে কত টাকা বের হয় একটু দেখো তো স্যার। 5,25,000। 5,25,000 এটা হচ্ছে টাকা। আমাদের অঙ্কটা না সম্পূর্ণ হয়ে গেল, আমি 1 নম্বরের যে অঙ্কটা তোমাদেরকে এখন করে দিলাম, তোমরা ঠিক অঙ্কটা যারা যারা করতে পারোনি তারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা তো ভিডিওটা দেখতেই পাবে, তখন ওটা পুশ দিয়ে দিয়েও দেখতে পাবে। এই যে আমি অঙ্কটা তোমাদেরকে করালাম একদম সেম এই অঙ্কটাই, এইভাবেই তোমরা বাকি যে 2, 3, 4 আছে এখানে, 2, 3 এবং 4, আচ্ছা স্ক্রিনশট দিয়ে নাও, এই যে 1, 2, 3, 4 সবগুলোর স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিও, বুঝছো? তাহলে বলো তো এই 2, 2, 3, 4 এই তিনটা বাড়ির কাছ থাকবে না? বাড়ির কাছ থাকবে না তিনটা? আচ্ছা যদি তোমরা যারা অঙ্কটা করতে পারোনি তারা কি এই 1 নম্বর অঙ্কটার স্ক্রিনশট দিতে চাও, দিয়ে নাও, এটাও গ্রুপে দিয়ে দিও, এটা গ্রুপে দিয়ে দিও। তাহলে এই অঙ্কটা দেখে দেখে ওই তিনটা অঙ্ক যদি একই রকম হয়, যদি তোমরা করো
তাহলে এতদিন তোমরা যে জিনিসটা করতে করতে ভুলে গেছিলে আবার মনে পড়ে যাবে না? জি স্যার। আর এই তিনটা অঙ্ক বাড়ির কাজ করলে সবাই সুন্দরভাবে আবার অঙ্কগুলো করতে পারবে কি? ঠিক আছে, আর যারা ক্লাস মিস করে ফেলছে তারা ভিডিওটা দেখে নেবে, ওদেরকে বলে দিও যে তোমরা ভিডিওটা দেখে নিও, কিন্তু ক্লাসে যেন রেগুলার সবাই থাকে। আচ্ছা, তোমাদের মধ্যে পরে এসছো এমন কেউ আর আছো যাদের হাজিরা দিতে পারেনি? সামিরা, 311। হ্যাঁ, তোমার হাজিরা হয়েছে, এমন কেউ আছো যে হাজিরা হয়নি? তাহলে তোমরা সবাই ছিলে। স্যার আমি আছি। কি তোমার রোল নাম্বার কত? 350। জি স্যার। হ্যাঁ, 350 কে তো আগেই দিয়েছি আমি, মেয়ে যাবে। স্যার 349 কি আছে? হ্যাঁ, 349 ও দিয়েছি, মরিয়ম নুসরাত। তোমরা তো দুই বোন তাই না? জি স্যার। হ্যাঁ দিয়েছি, কিন্তু তোমরা কিন্তু মিস করবে না ক্লাস। তো নভেম্বরে তোমরা ওই যে তোমাদের প্রবলেম কথা বলছো আমাকে, এখন তো সেটা নেই। জি স্যার, এখন সমস্যা নেই, এখন রেগুলার ক্লাসে থাকবে, এখন থেকে রেগুলার থাকবো। ইয়েস, আমি সেটা আশা করি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।